মাধ্যমিক ছাত্রীকে অ্যাটাক নলহাটিতে। স্বামীর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে মাধ্যমিক পরীক্ষায় বসার নির্মম শাস্তি ভোগ করতে হলো এক ছাত্রীকে। পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগেই তার দিকে অ্যাসিড ছুড়ল স্বামী, আর তাতেই পুড়ল পরীক্ষার্থীর মুখ ও হাত। আশঙ্কাজনক অবস্থায় আপাতত হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রী। ঘটনাটি ঘটেছে নলহাটি থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, গোপালপুর গ্রামের ওই ছাত্রীর নাম হীরাবাণী খাতুন, বয়স 17। আজই মাধ্যমিকের শেষ দিন, ভৌতবিজ্ঞান পরীক্ষায় বসতে নলহাটি গার্লস হাই স্কুলে পৌঁছেছিল সে। সহপাঠীদের সঙ্গে পরীক্ষার প্রস্তুতি চলছিল, ঠিক সেই সময়ই সেখানে উপস্থিত হয় ছাত্রীর স্বামী রাজেশ শেখ, বয়স 21। নিষেধ করা সত্ত্বেও কেন স্ত্রী পরীক্ষা দিতে এসেছে সেই নিয়ে শুরু হয়ে যায় বচসা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পকেট থেকে অ্যাসিডের বোতল বের করে হীরাবাণীর দিকে ছুঁড়ে মারে বলে সে অভিযোগ। অ্যাসিডে মুখ ও হাত পুড়ে যায় হীরাবাণীর। সঙ্গে সঙ্গে তাকে পরীক্ষা কেন্দ্র থেকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত পরীক্ষা চলছে তার, সেই কারণে আজ পরীক্ষায় বসা হলো না হীরাবাণী খাতুনের। জামাইকে বললে যে আমি কলঠাই পরীক্ষা দিচ্ছি, জামাই চলে যাচ্ছে। তে জামাইয়ের সঙ্গে কি এর মিলমিশ ছিল, মানে সম্পর্ক ছিল? চার মাস থেকে জামাই বাইরে ছিল, কলকাতা এত ছিল, বোম্বাইয়ে জামাই বাড়ি এসেছে। এরা তো ডাকছে যে আমি যাব, তাই বুঝছি আমি যাব না, আমি পরীক্ষা দিব তবেই যাব। আচ্ছা, এই হচ্ছে বীরভূমের রামপুরহাট থেকে অরবিন্দ মণ্ডলের রিপোর্ট, খবর দিনভর।